আজ বাড়িতে এক দারুণ কাণ্ড ঘটে গেছে, তো তো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি সবাই খুব ভালো আছো, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তোমাদের সঙ্গে নিয়ে, তোমাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। দেখো, রান্না আমি চাপিয়ে দিয়েছি, তারপরে যাব তিন্নিকে ডাকতে। দেখো তিন্নি এখনো মনা ঘুমাচ্ছে। হ্যাঁ মনা ওর বাবা, তাড়াতাড়ি ওঠো। দেখো তিন্নি তো এখনো ঘুমোচ্ছে, ওর কোনো মানে ওঠার নামই নেই। 9টা বেজে গেছে, স্কুলও আছে, দেখো এখনো উঠছেই না। ডাকি দেখো, এই শোনা শোনা, এই শোনা, ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। যতদিন ঘুম ভেঙেছে উঠছে ও। দেখো অবস্থা, তিন্নির ঘুম ছাড়ছেই না। দেখো কি অবস্থা। তারপর না, সকালবেলা আমি রান্না করতে গিয়ে, সবজি কাটতে গিয়ে আমার দেখো কতটা হাত কেটে গেছে, প্রচন্ড রক্ত পড়ছে। আমি ঘরে এসেছি হাতটা ধুয়ে, ঘরে এসে তারপরে তিন্নি ছিল, তিন্নি দেখে আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। দেখো এমনিতে কাটলে আমার বেশি একটা রক্ত বেরোয় না, তবে আজকে খুব রক্ত বেরোচ্ছিল। খুব ভালোবেসে আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে, দেখো ঠিক মায়ের মতো। তারপরে দেখো আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে দেখি এই অবস্থা, বাড়িতে দুটো সাপ দেখেছে। দুটো সাপের মধ্যে একটা সাপ ধরেছে, দেখো একজন দুজন লোক এসেছে, এসে একটা সাপ ধরেছে কিন্তু আরেকটা সাপ ধরতে পারেনি। দেখো ভিডিওটা, অনেকটাই বড় সাপ কিন্তু। দেখো আমার ঘরের সামনে এসেছিল, আমার ঘরে ঢুকতে যাচ্ছিল, ঘরের দরজাটা একটু ভেজানো ছিল, তো ঢুকতে যাচ্ছিল, তারপরে দেখে নিয়েছে। দেখো অনেক বড় সাপ। দুধ খাইলে সাপের পেটে যদি দুধ যায়, পেটে গিয়ে বিষক্রিয়া হয়, দুধের মধ্যে যে উপাদান গুলো আছে সাপের সেটা সহ্য হয় না, সাপ অসুস্থ হয়ে মারা যায়। মনসা পূজা করেন, মনসা পূজা করেন, মনসা পূজা কি দিয়ে করে? দিব দিব না, তুই খাই না। দারাস সাপ বাড়ির পাশে থাকলে বকুল সাপকে খায়, তাহলে এটা কোথায় থাকা উচিত? তো গাইস, তোমাদের সাপটি দেখে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে এটাও জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি আজকে আর বেশি বড় করবো না, তবু ভীষণ ভয় পেয়ে গেছি, ভয়ে আছি। ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখেছি সারাদিন থেকে, কারণ আমার ঘরের পিছনে আমার ঘরের দুয়ারের সামনে এসেছিলো, ঢুকে যাচ্ছিলো। তাই টাটা বাই বাই। লোকটি দেখো সাপ ধরে ব্যাগে ভরে নিয়ে গেছে একটা, কিন্তু আরেকটি কিন্তু এখনো পায়নি, আরেকটি আছে, বাড়িতেই আছে।